মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। একে একে 3টি বছর পার করেছে আশ্রয় নেওয়া মিয়ানমারের এসব নাগরিক, কিন্তু এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে দিন দিন টেকসই হচ্ছে রোহিঙ্গাদের বসবাস। ক্যাম্পে আধিপত্য বিস্তার, বাজার ও মাদক নিয়ন্ত্রণে জড়িয়ে পড়ছে সংঘর্ষ, গোলাগুলি ও খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। স্থানীয়দের দাবি, প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় রোহিঙ্গারা ভুলে যেতে বসেছে নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার। ফলে রোহিঙ্গাদের কারণে নানাবিধ সমস্যায় উদ্বেগ বাড়ছে তাদের। তারা সন্ত্রাস রাহাজানি এবং কোনাকোনিতে ব্যস্ত, বারবার কিন্তু তাগিদ দেওয়ার পরেও রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হয়েছে। এই বিষয়গুলো আসলে কেন জানি একটা রহস্যজনক ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে এনজিওগুলি। এখানেই স্থায়ী হওয়ার জন্য যে যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলাই তারা করতেছে। এনজিও, জাতীয় সংঘ সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না বলে দাবি অধিকার বাস্তবায়ন কমিটির নেতার। জাতীয় সংঘ সহ অন্যান্য যে আন্তর্জাতিক বড় বড় সাহায্য সংস্থাগুলো আছে, তারা যদি আসলেই আন্তরিক হতো তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এত বিলম্বিত হতো না। এটা রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব তারা করছে কারণ তাদের যে কার্যক্রমগুলো বিশ্বব্যাপী আছে তার সবচেয়ে বেশি কার্যক্রমগুলোই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেই হচ্ছে। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গা প্রত্যাবাসনই সরকারের মূল টার্গেট, সেই লক্ষ্যে কাজ করছেন তারা। ক্যাম্পে তাদের আপনারা দেখবেন মুভমেন্ট বা অন্য কিছুতেও তো রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং তাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে তোমরা এই দেশের না, তোমাদেরকে মানসিকভাবে রেডিও, তোমরা মায়ানমার দিতে হবে যেটা তোমাদের নিজেদের দেশ। 2017 সালের 23 নভেম্বর নাইপিদুতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি হয়, কিন্তু চুক্তির বাস্তবায়ন আজও হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।